চাঁদপুর নৌপুলিশের বিশেষ অভিযানে 50 লক্ষ মিটার কারেন্ট জাল সহ আটক 11। চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক যন্ত্রপাতি ও বিশেষজ্ঞ ডাক্তার মণ্ডলী নিয়ে যাত্রা শুরু করেছে হাশেম মডার্ন হসপিটাল। আমরা সেবা দিচ্ছি দক্ষতা, নিষ্ঠা ও সততার সাথে। এছাড়াও বিশেষজ্ঞ সার্জন ও কনসালটেন্ট দ্বারা সকল ধরনের অপারেশন ও সিজারিয়ান সহ নর্মাল ডেলিভারি সুব্যবস্থা। যোগাযোগের ঠিকানা হাশেম মডার্ন হসপিটাল, গৌরীপুর বাস স্ট্যান্ড, হোমনা রোড, মমতাজ টাওয়ার, তাউতকান্দি, কুমিল্লা। চাঁদপুর নৌপুলিশ মেঘনা ও পদ্মা নদীর বিশেষ অভিযান চালিয়ে 50 লাখ মিটার কারেন্ট জাল, 3টি নৌকা সহ 11 জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার নৌথানা পুলিশ পৃথক 3টি মামলা দায়ের করে আটককৃতদের আদালতে প্রেরণ করেন। চাঁদপুর সদর উপজেলার রাজা রাজেশ্বর ইউনিয়ন ও আমিরাবাদ পদ্মা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদার ও নৌ থানার ইনচার্জ মোহাম্মদ মোজাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এ সময় সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে অবৈধ কারেন্ট জাল দিয়ে অসাধু জেলেরা মাছ নিধন করার সময় নৌ পুলিশ তাদেরকে ধাওয়া করে 11 জেলেকে আটক করতে সক্ষম হয়। নৌ পুলিশ সুপার কামরুজ্জামান জানান, কারেন্ট জাল সারা বছরের জন্য অবৈধ ঘোষণা করেছে সরকার, কিন্তু অসাধু জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করে মাছের বংশ নির্বংশ করে দিচ্ছে। তাই চাঁদপুর নৌথানা পুলিশ ও মোহনপুর নৌফাঁড়ি পুলিশের যৌথ অভিযান চালিয়ে 50 লাখ টাকার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এ ঘটনায় মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন 1950-এর 52-এর খ ধারায় 3টি মামলা দায়ের করা হয়েছে। কারেন্ট জালের বিরুদ্ধে নদীতে নৌ পুলিশের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। শাহরিয়ার খান কৌশিকের তথ্য, ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কুমিল্লা টিভি।